উত্তর আর পূব সিকিমত অব্যাহত আছে তীব্র তুষারপাত। বিগত দুদিন সিকিমর বতর সলনি হওয়ার ফলত সিকিমর উত্তর আর পূব অঞ্চল সমূহ প্রচন্ড তুষারপাত হয়েছে। তুষারপাতর ফলত লাচুং আর লাচেন অঞ্চলের পথসমূহর নাথুলা পাস আর তামজেল যাওয়ার রাষ্ট্রীয় ঘাইপথ এক প্রকার প্রায় বন্ধ হয়ে পড়েছে। পথটোর বরফসমূহ আঁতরাই যাতায়াত করবরক চেষ্টা অব্যাহত রাখিছে সীমান্ত পথ সংস্থার জওয়ান সকলে। উল্লেখযোগ্য যে গ্লোসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাডর ফলত সিকিমত হওয়া বানপানীর পিছত যোগাযোগ পথসমূহর বিশেষ উত্তর সিকিম বিশেষ লাচেন উপত্যকালে যাওয়া পথসমূহে যথেষ্ট ক্ষতি সাধন হয়েছে। প্রচণ্ড শীত তুষারপাতর মাজতে সীমান্ত পথ সংস্থার লোকসকলে পথসমূহ মুকলি করে নিজের কর্তব্য পালন করে আছে। এয়া আমি সিকিমর দৃশ্য দেখাইছো। পর্যটকর আকর্ষণের কেন্দ্র এয়া সিকিম, যত নেকি বহু পর্যটক আবদ্ধ হয়ে পড়েছে। বাট পথ এনেদরে তুষারপাতে আবৃত হয়ে পড়েছে, বরফের শুভ্র দলিচা। এয়া বিগত দুদিন ধরে সিকিমর বতর সলনি হওয়ার ফলত উত্তর আর পূব অঞ্চল সমূহ প্রচণ্ড তুষারপাত হয়েছে। তুষারপাতর ফলত লাচুং আর লাচেন অঞ্চলের পথসমূহর নাথুলা পাস আর তামজেল যাওয়ার রাষ্ট্রীয় ঘাইপথ এক প্রকার বন্ধ হয়ে পড়েছে। পথটোর বরফসমূহ আঁতরাই যাতায়াত করবরক এনেদরে চেষ্টা অব্যাহত রাখিছে সীমান্ত পথ সংস্থার জওয়ানসকলে। উল্লেখযোগ্য যে গ্লেশিয়াল লেক আউটবার্স্ট ফ্লাডর ফলত সিকিমত হওয়া বানপানীর পিছত যোগাযোগের পথসমূহর বিশেষ উত্তর সিকিম লাচেন উপত্যকালে যাওয়া পথসমূহ যথেষ্ট ক্ষতি সাধন হয়েছে। প্রচণ্ড শীত তুষারপাতর মাজত সীমান্ত পথ সংস্থার লোকসকলে পথ মুকলি করার চেষ্টা এনেদরে অহরহ অব্যাহত রাখিছে। গুড মর্নিং 18 আমি খবরধার অব্যাহত রাখিম। সময় হয়েছে একটা বাণিজ্যিক বিরতির।